বছরের মতন এবছরেও চমক দিয়েছে দক্ষিণ কলকাতা নিউ আলিপুরের অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং স্বনামধন্য পুজো কমিটি সুরুচি সংঘ। এ বছর তাদের থিম হচ্ছে পৃথিবী আবার শান্ত হবে। বিগত দুই বছরে অতিমারী করোনার জেরে আমাদের জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, গোটা বিশ্বে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাই এবছর মা দুর্গার কাছে প্রার্থনা, পৃথিবী যেন আবার শান্ত হয়, আবার যেন সব কিছু ভালো হয়। সেই প্রার্থনার ভাবনা থেকেই এবছর সুরুচি সংঘের এই পুজোর থিম। মণ্ডপের ভেতর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের এক অবিস্মরণীয় মেলবন্ধন, যেন শব্দ কল্পদ্রুম যা মনকে মোহিত করবে। দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ, তাদের মধ্যে অন্যতম সুরুচি সংঘ, কিন্তু একটা থিম ফলো করেছে, সেটা হচ্ছে আপনি যখন মণ্ডপে যাবেন তখন আপনার মনোভাবের ওপর পুজোর থিম কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে। আপনাকে একটা ফিল যেন এই পুজোর থেকে দেওয়া হবে, যা আপনার মনকে আর মননকে আরও বেশি সমৃদ্ধ করবে। সুরুচি সংঘের গোটা পরিবেশটাই একটা অসাধারণ। আমরা গতকাল অর্থাৎ বুধবার গেছিলাম এবং সেখানে বুধবারে অর্থাৎ তৃতীয়াতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে এবং মা দুর্গা সুরুচি সংঘের কিন্তু অসাধারণভাবে নান্দনিক আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, ধন্যবাদ। বিগত দুই দশক ধরে বাংলার মননকে দুর্গোৎসব বা শারদোৎসবের সময় মাতিয়ে রাখে, সৃজনশীলতার সঙ্গে মাতিয়ে রাখে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘ। সেই ধারা কিন্তু এই 2022 সালেও তারা বজায় রেখেছে। অসাধারণ মণ্ডপ এবং মণ্ডপের ভেতর নান্দনিক প্রতিমা, তার সঙ্গে আলো এবং শব্দের এক অসাধারণ মেলবন্ধন যা প্রদর্শিত হয়েছে, যা আপনার মনকে শান্তি দেবে। তৃতীয়া তিথিতে আমরা গিয়েছিলাম কিন্তু সেই দিনও ভালো ভিড় ছিল। তৃতীয়াতেই পুজোটার উদ্বোধন করা হয়েছিল কিন্তু লোকে লোকারণ্য ছিল, কারণ সুরুচি সংঘ প্রত্যেকেই যারা পুজো পরিক্রমা করে তাদের প্রথম পছন্দ কিন্তু দক্ষিণ কলকাতার এই ডার্ক সাইটের এই পুজোটি।